সম্মানিত হাজির মুসল্লিয়ার একরাম, সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব, আর সেই বিষয়টি হচ্ছে কারা সেই হতবাগা যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না বা যাদের দোয়া কবুল হবে না। কিছু সংখ্যক লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। এই পৃথিবীতে সবচেয়ে হতবাগা ব্যক্তি হচ্ছে তারাই। তার কারণ হচ্ছে দোয়া এর মৌলিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে তারা কত বেশি ক্ষতিগ্রস্ত যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। প্রথমে এই আলোচনায় ঢোকার জন্য, আলোচ্য বিষয়ে যাওয়ার জন্য আমি চারটি পয়েন্ট আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করব। এটি আলোচ্য বিষয় নয়, কিন্তু আলোচনা করব না এই বিষয়গুলো। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে চারটি ওয়াদা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে চারটি মৌলিক ওয়াদা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলে সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করবেন এটা মনে করেন কিনা আপনারা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন সেই ওয়াদা আল্লাহ তাআলা অবশ্যই বান্দাদের সাথে পালন করবেন এবং পূরণ করবেন। এই চারটি ওয়াদার মধ্যে প্রথম ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ইরশাদ করেছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে আল্লাহ তাআলাও তাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, তাহলে আমার ওয়াদা হচ্ছে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন। এর অর্থ কি? অনেকগুলো অর্থ রয়েছে, এটা আমার আলোচ্য বিষয় নয়, এটা হচ্ছে ওয়াদা আল্লাহ তাআলার। তোমধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ফাযকুরুনি বিতাআতি, তোমরা আমাকে স্মরণ করো আমার আনুগত্যের মাধ্যমে। আযকুরুকুম বিমাগফিরাতি, তাহলে আমি আমার মাগফিরাত ক্ষমার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে নাই আল্লাহ তাআলা তাকে স্মরণ করবেন না, এটা প্রথম ওয়াদা। দ্বিতীয় ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন যে দোয়া করলেই আল্লাহ তাআলা বলছেন কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, এটা আল্লাহর ওয়াদা। দোয়া করলেই আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং যখনই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দ্বিতীয় নম্বর ওয়াদা, ঠিক না? কিন্তু আমরা আজকে আলোচনা করব এর মধ্য থেকে একদল লোকের দোয়া কবুল করবেন না, এই জন্য তাদেরকে আগেই কি করেছেন জানিয়ে দিয়েছেন যাদের দোয়া কবুল করবেন না, কারণ তারা দোয়া করলে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তিন নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব।
আমরা যদি সত্যিকার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন এজন্য এটা আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি নিয়ামত আমাদের বাড়িয়ে দিবেন কিভাবে বাড়াবেন নিয়ামত যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকি শুকরিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন চার নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহর বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে আযাব বা শাস্তি দিবেন না আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না ওয়াহুম ইস্তাগফিরুন এই অবস্থায় যে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করছেন ক্ষমা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন না এটা আল্লাহ তাআলার ওয়াদা সুতরাং চারটি জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেন তাহলে আল্লাহর কাছ থেকে ওই চারটি জিনিস ওয়াদা হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন এক নম্বর হচ্ছে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন আল্লাহ তাআলা আপনাকে জিকির আপনার জিকির করবে স্মরণ করবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে তিন নম্বর হচ্ছে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ক্ষমা চাওয়ার কারণে আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন এই চারটি ওয়াদা কার আল্লাহ রাব্বুল আলামিনের এই চারটি ওয়াদা আল্লাহ তাআলার এই চারটি ওয়াদার সাথে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া নিয়ে তাহলে দোয়ার ব্যাপারে আমরা আল্লাহ তাআলার ওয়াদা পেয়েছি কিনা দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে দোয়ার ব্যাপারে যে আল্লাহ তাআলা বান্দা যখন দোয়া করবে আল্লাহ তাআলা কি করবেন দোয়া কবুল করবেন মূলত দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দার কোন সমস্যা বান্দার কোন বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা করে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেটা চাইবে সেটাই হচ্ছে দোয়া দোয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারায় 186 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন 183 থেকে শুরু হয়েছে 87 88 পর্যন্ত 87 নম্বর পর্যন্ত সিয়াম সম্পর্কে আলোচনা করেছে এর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব যখন আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করবে জানতে চাইবে আমার সম্পর্কে ফাইন্নি করিব আমি বান্দার কাছে কাছে বলতে বান্দার যা কিছু আছে সব আল্লাহ তাআলা দেখেন সব আল্লাহ তাআলা জানেন সব আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে রয়েছে এর বাইরে না এটা বোঝানো হয়েছে উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন যখনই বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দোয়া করতে বলেছেন এবং দোয়া কবুলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন এই জন্য দোয়ার প্রথম মূলনীতি হচ্ছে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো দোয়ার মধ্যে প্রথম মূলনীতি আসল হচ্ছে ইন্নাল্লাহ ইয়াকবালুদ দোয়া আল আবদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করবেন ইন কানা মুখলিসান যখন সে দোয়া এর ক্ষেত্রে মুখলিস হবে ইখলাস এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে ওয়া মুমিনান মুমিন ইমান ঠিক রাখবে ইখলাস ঠিক থাকবে ওয়া মুহসিনান আদ-দন্না বিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধারণা তার ভালো হবে সুধারণা করবেন ওয়া রাজিয়ান রাহমাতাহু এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত কামনা করে যখনই দোয়া করবেন তখনই দোয়া কবুল হয়ে যাবে কিন্তু এই চারটি বিষয় খেয়াল রাখতে হবে দোয়া কবুলের জন্য এই চারটি পয়েন্ট খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে ইমান থাকতে হবে ইমান নষ্ট করে এমন কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি দোয়া করে থাকে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না এটা দোয়াই না কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার
যে সীমা রেখা আছে সেই সীমা রেখা লঙ্ঘন করে বের হয়ে গেছে। এজন্য মুশরিক যে শিরকে লিপ্ত রয়েছে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুলই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলই হবে না, প্রশ্নই আসে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখলিস হতে হবে, ইখলাসের সাথে এটা অন্তরের মধ্যে পরিপূর্ণ ইখলাস রেখে দোয়াটা করতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে হবে না। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা হতে হবে ভালো, সুধারণা করতে হবে, খারাপ ধারণা করবেন আল্লাহ তাআলা সম্পর্কে, সন্দেহজনক সংশয়পূর্ণ, তাহলে হবে না, দোয়া কবুল হবে না। চার নম্বর হচ্ছে রাজিয়ান রহমাতাহ, আল্লাহ তাআলা রহমতের আশা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দিবেন না, কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দিবেন না, কবুল করবেন। তবে দ্বিতীয় নম্বর দোয়ার আসল হচ্ছে দোয়া কবুলের যে ধরন বা দোয়া কবুলের যে হাইসিয়ত বা পদ্ধতি এটা এক ধরনের নয়। যেমন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন আল্লাহ আমাকে এক বস্তা আলু দেন, বুঝতে পেরেছেন না? আপনি আপনার প্রয়োজন হচ্ছে আলু, এই জন্য আপনি কি চেয়েছেন? আল্লাহ তাআলার কাছে আলু চেয়েছেন, আলু চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আলু আপনার কি নয়, আপনার কাজে লাগবে না, আলু আপনার জন্য ক্ষতির কারণ, কিন্তু আপনি জানেন না, আপনি জানেন না। এই জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন যদি আগের যে শর্তগুলো বলেছি সেই শর্তে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন দোয়া কবুল হবে। কিন্তু দোয়া কবুলের ধরন কি হবে না? একরকমের হয় না, আপনি যেটা চাইছেন সেটা হবে না। হয়তো আপনি চেয়েছেন যে আল্লাহ আমার এই চাকরিটা দিয়ে দেন, কিন্তু এই চাকরি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, এটা আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জানেন আপনার জন্য ক্ষতির কারণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, আপনাকে হয়তো দেবেন না, কিন্তু আপনি হয়তো জানেন না, কারণ আমি তো পরিণতি কি সেটা আমি জানি না, আপনি জানেন না, পরিণতির জ্ঞান আমাদের নেই। ফলে দোয়া কবুল কিন্তু একই ধরনের হয় না। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, এই দোয়া কবুলের সিফাত বৈশিষ্ট্য বা ধরন হচ্ছে বিভিন্ন। বান্দাকে এই বিষয়টি জানতে হবে, এই বিষয় না জানলে বান্দা অনেক ক্ষেত্রেই মনে করে যে আমি আল্লাহ তাআলার কাছে এক বস্তা আলু চাইলাম, দিলেন না, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন। আমাদের অধিকাংশ ভাই বোন তো এই ধরনের কথা বলেন, শেখ আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, দোয়া তো কবুল হয় না আমার, দোয়া কি হয় না, কবুল হয় না। তিনি কেন এই কথা বলতেছেন তার কারণ হচ্ছে তিনি আসলে দোয়া সম্পর্কে বুঝেন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়টি আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদাওয়াতিন, এই পৃথিবীর মধ্যে কোনো মুসলিম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা সেটাই দিবেন, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, যদি সেটা আপনার জন্য উপযুক্ত হয় যেটা আপনি চেয়েছেন হুবহু সেটাই দিবেন, হুবহু সেটাই আল্লাহ তাআলা দিবেন, ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, আল্লাহ তাআলা সেটাই দিবেন। আও সারাফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা আল্লাহ তাআলা তার থেকে ঠিক অনুরূপ ওই দোয়া কবুল করে, অনুরূপ কোন বিপদ অনুরূপ কোন মুসিবত তার যদি থাকে সেটা দূর করে দিবেন, এটা আপনি জানবেন না, কারণ আপনি মুসিবত জানেন না। এই জন্য আপনার দোয়া কবুল হয়, কিন্তু কবুল হওয়ার ধরনটা হচ্ছে এই যে আপনার থেকে একটা মুসিবত সরিয়ে নিয়েছেন, একটা বিপদ দূর হয়ে গেছে দোয়ার কারণে, দোয়া মিস হচ্ছে না। এটি এমন ওই যে চারটি শর্ত বলেছি, এই চারটি শর্ত যে পূরণ করবে সেই ব্যক্তি যদি অন্ধকার রাতেও সে না দেখে এই দোয়া ছেড়ে দেয়, এটি এমন যে তার লক্ষ্যবস্তু ভেদ করবে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে বলেছেন। কিন্তু শর্ত হচ্ছে এগুলো পূরণ করতে হবে। এরপর হচ্ছে দুই নম্বর হলো
হয়তো মুসিবত বিপদ তার কাছ থেকে কি করবেন সরিয়ে নেবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইয়াদখিরুহা লিয়াউমিল কিয়ামাহ যদি প্রয়োজন মনে করেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য তার এই দোয়াটা রিজার্ভ করে নেবেন সুবহানাল্লাহ নগদ যেটা সেটা খুবই তুচ্ছ আমরা সেটাকে হয়তো হাইলাইট করতেছি আমরা নগদ বাজ বুঝছেন কিনা আমরা কি আমরা হইলাম নগদ বাজ নগদটাকে আমরা সবচেয়ে অগ্রাধিকার দিই আমাদের জ্ঞান আমাদের বিবেক আমাদের কর্ম আমাদের চিন্তা চেতনায় নগদটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে ফলে আমরা মনে করি যে কি রে কি হলো আমি আল্লাহর কাছে এত বারবার বলতেছি অথচ আমাকে দিচ্ছেন না কেন কেন পাচ্ছি না কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটাকে রিজার্ভ করে নেন তাহলে সে সবচেয়ে বেশি দোয়ার মাধ্যমে উপকৃত হবে কারণ দুনিয়ার কোন জিনিস কিয়ামতের কোন একটা জিনিসের সাথে সামান্যতম সমমান আসতে পারবে কিনা প্রশ্নই আসে না আসবে না সমমান আসবে না তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিম তবে ততক্ষণ পর্যন্ত মা লাম ইয়াদউ বিইসমিন গুনার জন্য যদি দোয়া করে থাকেন সেই দোয়া কবুল হবে না আমাদের অনেক যুবক আছে মানে নামাজই পড়তেছে আর নামাজের মধ্যে দোয়া করতেছে আল্লাহ অমুকের সাথে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দাও তার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে এখন বিয়ের কোনো সুযোগ পাচ্ছে না কবুল হবে কিনা আপনার কথা বুঝতেছেন না একটাও বুঝতেছেন না নাকি বাংলাও বুঝে না আরবিতে বলতে হবে নাকি এই দোয়া কবুল হবে না এটা গুনাহ হারাম কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না বুঝতে পেরেছেন হারামের জন্য দোয়া করবে দোয়া কবুল হবে না আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে মানে ডাস্টবিনের জিনিস দিবেন না আল্লাহর কাছ থেকে পচা জিনিস পাবেন না আপনি সুতরাং আল্লাহর কাছে যদি এমন কিছু চান ভুল চাই চাচ্ছেন এতে আপনার দোয়া কবুল হবে না মা লাম ইয়াদউ বিইসমিন গুনার কোনো বিষয়ে দোয়া করলে সেটা কবুল হবে না ওয়া কাতিআতি রাহিম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হবে না যে আল্লাহ অমুকে ধ্বংস করে দাও তাহলে তার মুখ আমার কাছ থেকে সরিয়ে নাও এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন দোয়া করতে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন আর এমন দোয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না দোয়া কবুল করবেন না এমন দোয়া কবুলও হয় না আসুন আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়টি এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে 3573 নম্বর হাদিস এবং হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের মধ্যে অতিরিক্ত অংশটুকু ইমাম তিরমিজি রহমতুল্লাহ এভাবে উল্লেখ করেছেন ফাকাল রাজুলুন মিনাল কওম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়ার ব্যাপারে কথা বললেন যে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে এভাবে রিজার্ভ করে নেবেন এই কথা যখন এক ব্যক্তি শুনলেন তখন ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকাল রাজুলু মিনাল কওম উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা নুকসির তাহলে আমরা বেশি পরিমাণে দোয়া করব আমরা দোয়াটা বেশি পরিমাণে করব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকসার আল্লাহ তাআলা আরো অনেক অধিক তুমি শেষ করতে পারবে না তোমার ওদিকে তুমি যে বেশি করবা বেশি শেষ করতে পারবে না আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি সুবহানাল্লাহ নুকসের দুটি অর্থ এটা যে আল্লাহর কাছে বেশি চাইবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে অনেক বেশি আছে নুকসের আরেকটি অর্থ হচ্ছে যে আমরা বেশি পরিমাণে দোয়া করব এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাল্লাহ এর চেয়ে বেশি পরিমাণে তোমার বান্দাকে দেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি পরিমাণে বান্দাকে দেন পরের হাদিসটি আমি আপনাদের সামনে পড়ে শুনাই এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে হাসান সহি বলেছেন সহিহ তারগিব ও তারহিবের মধ্যে তিনি বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতি যখনই কোনো মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করবে লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিম এর মধ্যে কোনো গুনাহ থাকবে না
এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকবে না ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস আল্লাহ তাআলা তাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটা দেবেনই বাদ যাবে না এর অর্থ কি এর অর্থ হচ্ছে দোয়া মিস নেই দোয়া কি নেই মিস নেই আপনি বসে বসে বলতেছেন যে আমার দোয়া কবুল হচ্ছে না এতে আপনার দোয়া মিস হয়ে যাচ্ছে সামনে আলোচনার মধ্যে আসবে সময় জানি না আমাদের কতটুকু সহযোগিতা করবে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য অবশ্যই আল্লাহ সুবহান তাআলা দিবেন এক ইম্মা আন তুআজ্জালা লাহু দাআওয়াতুহ হয়তো আল্লাহ সুবহান তাআলা তার দোয়াকে নগদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন পেয়ে যাবে পৃথিবীর অনেক মানুষ আছে পৃথিবীর অনেক মানুষ আছে আল্লাহ তাআলার কাছে চাইছেন সেটা পেয়ে গেছেন দিয়ে দেন আল্লাহ সুবহান দোয়া করছেন আল্লাহ সুবহান তাআলা দিয়ে দিয়েছেন হয়তো একদিন বা দুই দিন কিছুদিন তো ডিলে হবেই এক বছর আধ বছর আপনি একথা মনে করেন না যে এটা মানে এমন যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গিয়ে চেক দিলেন আর উঠে নিয়ে আসলেন এরকম তো না আমার আল্লাহ সুবহান তাআলা আপনার অন্তরটা দেখবেন কিন্তু দিয়েছেন সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সবগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন সাহাবায়ে কেরাম পেয়েছেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে ওয়াইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ অথবা আখিরাতে তার জন্য সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রাখবেন ওয়াইম্মা অথবা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিপদ ওই যেই পরিমাণ দোয়া করেছে ওই দোয়ার আদলে ওই পরিমাণ বিপদ ওই পরিমাণ বালা মুসিবত আল্লাহ সুবহান তাআলা তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন সুবহান আল্লাহ কালু সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজান নুকসির তাহলে আমরা অধিক পরিমাণে দোয়া করব কালা আল্লাহু আকসার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও অধিক এর চেয়েও অনেক বেশি তোমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে সেভাবে তোমরা অনুমান করতে পারোনি এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহান তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন কিন্তু দোয়া কবুলের ধরন কি নয় এক নয় এই কথাটা কেন বললাম এই কথাটা এই জন্য বললাম যে আমরা অনেকেই দোয়া করে থাকি আমাদের অনেকের দোয়ার মধ্যে আমাদের কাছে এসে বারবার বলে যে যে শেখ দোয়া তো আমার কবুল হলো কথাটা আপনার কাছে মনে হচ্ছে যেন দোয়া কবুল হয় না আপনি হয়তো নিজেকে ছোট করতেছেন আপনার ধারণা হচ্ছে যে আপনি নিজের ব্যাপারে ব্লেম করতেছেন কিন্তু হাকিকত হচ্ছে আপনি আল্লাহ তাআলার ব্যাপারে ব্লেম করতেছেন হাকিকতটা কি আল্লাহ তাআলার ব্যাপারে ব্লেম করতেছেন অভিযোগটা কার ব্যাপারে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে দিচ্ছেন এক দুই নম্বর হচ্ছে ভয়ঙ্কর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি একটি ন্যারো শর্ট এবং খারাপ একটা ধারণা আল্লাহ তাআলা সম্পর্কে করেছেন যেটা নাউজুবিল্লাহ মিন যালিক এটা একেবারে নিষিদ্ধ এটা একেবারেই বৈধ নয় এই ধরনের একটি ধারণা আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে করেছেন সুতরাং খবরদার এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই কারণেই বলেছি যে দোয়া এর ব্যাপারে এত তাড়াহুড়ো করবেন না দোয়ার ব্যাপারে ব্লেমে যাবেন না তাহলে আপনার দোয়া এমনিতেই বাতিল হয়ে যাবে দোয়াটা এমনিতেই বাতিল হয়ে যাবে আসুন আজকের আলোচ্য বিষয় যেটি সেটা হলো আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের দোয়া কবুল করবেন না আগেই জানিয়ে দিয়েছেন যাদের দোয়া কবুল করবেন না আগে জানিয়ে দিয়েছেন তারা আল্লাহ তাআলার ওই ওয়াদার আওতাভুক্তই হবে না যে ওয়াদার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব কারণ এই ব্যক্তি তো দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা আগেই কি করেছেন বলে দিয়েছেন ফলে আমরা কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা যাদের আল্লাহ সুবহান তাআলা দোয়া কবুল করবেন না আর তারা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হতবাগা কারণ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দরখাস্ত করে নিতে না পারেন তাহলে নেয়ার কোনো পথই তো নেই আর কোনো পদ্ধতি আছে কিনা আর কোনো পথ আছে আপনাদের কাছে জানা না জানা আমার কাছে জানা নেই পথ তো একটাই যে পথ দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে নেবেন সেই পথ হচ্ছে দোয়া আর দোয়ার মাধ্যমে যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে পারছেন না এর অর্থ হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বড় হতবাগা ছাড়া আর কিছুই নন কারা এরা আসুন একটু আলোচনা করি একটি হাদিস
এই হাদিসের মধ্যে তিনজন লোকের কথা উল্লেখ করা হয়েছে। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ইয়াদউনাল্লাহ আযজা ওয়া জাল, তিন দল লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাহুম, তাদের দোয়া কবুল করা হবে না, তাদের দোয়া কি হবে না, কবুল হবে না। এখন প্রথমে হাদিসের অর্থ করি, তারপর আমি হাদিসে বুঝিয়ে দিব, কারণ হাদিস বোঝার মধ্যে কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। রেজুলুন, এমন ব্যক্তি, কানাত তাহতাহু ইমরাআতুন, যার অধীনে এমন একটি স্ত্রী আছে, এমন একজন মহিলা আছে, এমন একজন স্ত্রী আছে, সাইয়াতুল খুলুক, যার চরিত্র খারাপ, এমন ব্যক্তি যার স্ত্রী চরিত্র খারাপ, সাইয়াতুল খুলুক, চরিত্র খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ফালাম ইউতাল্লিকহা, জেনে জানেই জেনেছে, ফালাম ইউতাল্লিকহা, কিন্তু তালাক দেয় নেই, চলুক, নাউজুবিল্লাহ, এটা আপনার কর্তৃত্বের মধ্যে আছে, কিন্তু ওই নারীকে তালাক দেয় নাই, ফালাম ইউতাল্লিকহা, তাকে তালাক দেয় নাই, রেখে দিয়েছে, কারণ এই খারাপ কাজের নিজেই কি করেছে, নিজেই অনেকটা লাইসেন্স কি করেছে, লাইসেন্স দিয়ে দিয়েছে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। সামনে এর ব্যাখ্যা আসবে, এটা অনুবাদ করলাম, বুঝতে পেরেছি, এই ব্যাখ্যাটা সামনে আমি দিচ্ছি, আপনারা তো ভয় পেয়ে গিয়েছেন, সামনে কথা আছে, আরো কথা আছে। দুই নম্বর, তাহলে এক নম্বর একটু পর্যন্ত বুঝেন, অর্থটা শুধু অর্থটা করে যাচ্ছি। দুই নম্বর, ওয়া রাজুলুন কানা লাহু আলা রাজুলিন মাল, এমন ব্যক্তি, যে ব্যক্তি আরেকজনের কাছে টাকা পাবে, মানে আপনার কাছ থেকে একজন ব্যক্তি ঋণ নিয়ে গেছে, একজন ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নিয়ে গিয়েছে, তার আপনার কাছে আসছে, এসেছে, আপনার কাছে ঋণ নিয়েছে, আপনি তার কাছে ঋণ পাবেন, ফালাম ইউশহিদ আলাইহি, কিন্তু এই ব্যক্তি এই ঋণের উপর কোনো সাক্ষী রাখে নাই, কিছু লেখাপড়া করে নাই, ঋণ নিয়ে চলে গেছে, পরবর্তীতে ওই লোক আর ঋণ স্বীকার করে না, ঋণ আদায়ও করে না, এই ব্যক্তি দোয়া কবুল হবে না। এটা দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর, ওয়ারাজুলুন, তৃতীয় নম্বর হচ্ছে, ওয়ারাজুলুন আতা সাফিহান মালাহু, এমন ব্যক্তি, যে ব্যক্তি তার নির্বোধ লোককে তার যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দিয়েছে, বেকুব, সম্পদের সুব্যবহার জানে না, ভালো ব্যবহার জানে না, সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে জানে না, এখন ওই নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়েছে, সম্পদ সে অপব্যবহার করতেছে, এই ব্যক্তির, এই ব্যক্তিরও দোয়া কবুল হবে না। ওয়াকাদ ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দেবে না, অথচ সেই নির্বোধদেরকে সম্পদ দিয়ে দিয়েছে। এখানে প্রথম ব্যক্তিকে, প্রথম ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি, এর পরিচয়টা একটু আগে হাদিসের মধ্যে যেভাবে এসেছে এটার ব্যাখ্যা করে দিচ্ছি, যে এমন একজন নারীকে বিয়ে করেছে যে চারিত্রিক দিক থেকে খারাপ চরিত্রের অধিকারী, খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে, এখন তার সামর্থ্যের মধ্যে রয়েছে ইচ্ছা করলে সে স্ত্রীকে তালাক দিতে পারে, সামর্থ্যের মধ্যে রয়েছে স্ত্রীকে কি দিতে পারে, শিক্ষা দিতে পারে, ইচ্ছার মধ্যে রয়েছে সে এই স্ত্রীর সাথে বিষয়ে বোঝাপড়া করতে পারে, কিন্তু সেই এই কাজগুলো না করে সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ
তার উপর লানত নাযিল করো, আল্লাহ তার ধ্বংস করে দাও, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। বুঝতে পেরেছেন? এই ব্যক্তির দোয়া কবুল হবে না, কারণ সে মানে এই তার অধীনেই রেখে দিয়েছে, এই স্ত্রী থেকে সম্পর্ক আলাদা করে নাই, আলাদা করার ক্ষমতা ছিল, অথবা এই স্ত্রীকে সংশোধন করার সম্ভাবনা ছিল, অথবা এই স্ত্রীর সাথে এ বিষয়ে বোঝাপড়া করার সম্ভাবনা ছিল, কিন্তু হারাম কাজে অথবা খারাপ কাজে অথবা অনৈতিক কাজে তাকে কি করেছে, তাকে ছাড় দিয়েছে, সহযোগিতা করেছে। এখন যদি এসে বলে যে হুজুর আমার স্ত্রীটা এত খারাপ, আমি অশান্তির মধ্যে আছি, এই অশান্তি দিয়ে কি হবে না কাজে, দোয়াই কবুল হবে, দোয়াই কবুল হবে না। এর অর্থের মধ্যে আলেমগণ উল্লেখ করেছেন দুটি কথা। এক নম্বর কথা হচ্ছে, যদি আল্লাহ তাআলার কাছে স্ত্রীর বিরুদ্ধে দোয়া করেন সেটাও কবুল হবে না। আবার কেউ কেউ বলেছেন যে না, শুধু স্ত্রীর বিরুদ্ধে নয়, যে কোনো দোয়া করলে কবুল হবে না। কারণ হচ্ছে সেই ব্যক্তি নিজের ক্ষমতার মধ্যে ছিল সংশোধন করার জন্য, ইচ্ছাকৃতভাবে সেই একটা খারাপ কাজকে কি করেছে, একটা খারাপ কাজকে আল্লাহর নির্দেশনাকে লঙ্ঘন করেছে। কারণ আল্লাহ তাআলা আমাদের কাউকে বাধ্য করেন নাই, দুনিয়ার কোন বান্দার উপর এটা বাধ্যবাধকতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে একটা খারাপ অনৈতিক মানে খারাপ চরিত্রের অধিকারী মহিলা আপনি জোর আপনি রেখে দিবেন না, এটা আপনাকে বাধ্য করে দিই। ইসলাম সহজ করে দিয়েছে, হয়তো তালাক দিতে পারেন, সংশোধনের জন্য ব্যবস্থা নিতে পারেন, অথবা তাকে মানে ইসলাম যে পদ্ধতিতে সমঝোতার কথা বলেছে সেই সমঝোতা করতে পারেন, কিন্তু সেই কোনোটাই করবেন না। তাকে খারাপ কাজের জন্য কি করবেন, উন্মুক্ত ছেড়ে দিবেন, আর এ কথা মনে করবেন যে মানে আল্লাহ তাআলা মনে হয় আমার উপর একটা মুসিবত আল্লাহ তাআলা আমাকে কি করে দিয়েছে, মুসিবত আমার উপর আমার মাথায় তুলে দিয়েছে না। আল্লাহ সম্পর্কে এই ধারণা করার সুযোগ নেই, এই ব্যক্তির দোয়া কবুল হবে না, এটা হলো প্রথম। দুই নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি একজনকে ঋণ দিয়েছে, ঋণ দিলে কাউকে ইসলামের বিধান হচ্ছে হয়তো সাক্ষী রাখবেন অথবা লিখে রাখবেন, হয়তো সাক্ষী রাখবেন অথবা লিখে রাখবেন। এখন আপনি সাক্ষীও রাখেন নাই লিখেও রাখেন নেই, পরবর্তীতে ওই লোক আপনার ঋণ কি করে না, পরিশোধ করে না। এখন আপনি শুধুমাত্র আল্লাহ তার কাছে বলতেছেন আল্লাহ এই লোকটা আমার ঋণ নিয়েছে কিন্তু ঋণ তো আমাকে পরিশোধ করতেছে না, এটা লঙ্ঘনটা কার হয়েছে, আপনার হয়েছে, কারণ আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে আপনাকে চলতে বলেছেন সেই পদ্ধতিতে না চলে আপনি আপনার মন মতো চলেছেন, ফলে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা ওই আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ব্যক্তি আমার ঋণ নিয়ে ঋণ দিচ্ছেন, আপনি তাকে মানে তার উপর গজব নাযিল করুন, তাকে ধ্বংস করে দিন, অথবা তার তার কাছ থেকে আমার ঋণ ব্যবস্থা করে দিন, ইত্যাদি ইত্যাদি, কোনো দোয়াই কবুল হবে না, কোনো দোয়াই কবুল হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ হচ্ছে আল্লাহর বিধান লঙ্ঘন করে যখন আপনি এই কাজটি করেছেন এটা অন্যায় কাজ করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন না। সেটা হয়তো ঋণ গ্রহীতার ক্ষেত্রেও দোয়া কবুল হবে না, এটাও হতে পারে, অথবা কমন দোয়া কবুল হবে না। কমন কেন কবুল হবে না, এই জন্য যেহেতু লেনদেনের ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি, এটা আল্লাহ তাআলা এই বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। তিন নম্বর হচ্ছে, নির্বোধকে সম্পদ নির্বোধের কাছে দিয়ে দেয়া। আগেকার সময় এটা ছিল, সেটা হলো এই ইয়াতিম যারা ছিল ইয়াতিমদের অভিভাবক থাকত, অভিভাবক ইয়াতিম যখন প্রাপ্তবয়স্ক হতো এবং বুদ্ধিশুদ্ধি হতো তখন অভিভাবক ইয়াতিমকে তার সম্পদ বুঝিয়ে দিত, কিন্তু যদি প্রাপ্তবয়স্ক না হয় বুদ্ধিশুদ্ধি না হয় তাকে যদি আপনি সম্পদ বুঝিয়ে দেন, তার টাকা পয়সা বুঝিয়ে দেন, সে কি ঠিক মতো খরচ করতে পারবে কিনা। এখন আপনি যদি আপনার সন্তানকে একেবারেই সামান্য বয়সের যা চায় তা দিয়ে দিলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলেন, সন্তান বকে গেল, বখাটে হয়ে গেল, কিশোর গ্যাংয়ে চলে গেল, আর আপনি বলতেছেন যে আমার সন্তানটা তো বরবাদ হয়ে গিয়েছে, আল্লাহ তারা এখন আর এটা করছে কে, আসলে এই কাজটা করলো কে, আপনিই করেছেন, আপনিই করেছেন সন্তানটাকে। এই জন্য খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত
কোন একজন ব্যক্তির বিবেক বিবেচনা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তার হাতে এমন জিনিস দেয়া জায়েজ নয় যেটা তার ধ্বংসের কারণ হতে পারে সেটা টাকা হতে পারে অথবা অন্য কিছু হতে পারে ছোট ছোট শিশুদেরকে ডিভাইস তুলে দিচ্ছেন মোবাইল তুলে দিচ্ছেন আপনি হয়তো মনে করছেন যে এই কাজটি সুন্দর করতেছেন না এটা আপনি ধ্বংসের কারণ হচ্ছেন আপনি তাকে ধ্বংস করে দিয়ে এরপরে তার ব্যাপারে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বলাটা আপনার তামাশা কারণ আপনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছেন আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিবে না কারণ এদের কাছে যদি সম্পদ দিয়ে দাও এরা ক্ষতি করে ফেলবে হতে পারে যে টাকা নিয়ে একটা কি করবে একটা লম্বা ছুরি নিয়ে এসে তারপরে আপনাকে মেরে ফেলবে কারণ নির্বোধ তো ব্যবহার করার মতো সে যোগ্যতা নেই বিবেচনার শক্তি তার পরিপক্কতা আসেনি যতক্ষণ পর্যন্ত তার বিবেচনায় পরিপক্কতা আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য বৈধ নয় তার হাতে এইভাবে সম্পদ তুলে দিবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনার দোয়া কি করবেন না কবুল করবেন না অনেক লম্বা আলোচনা আমরা চেষ্টা করব শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করার জন্য এরপরে যে পয়েন্টটি সেটা হলো বন্ধুগণ যাদের দোয়া কবুল হবে না তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামর্থ্যের মধ্যে রয়েছে আল আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ করা ওয়া নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়া কিন্তু সেই কাজ যারা করে না ত্যাগ করে তাদের দোয়া কবুল হবে না চার নম্বর হচ্ছে তাদের দোয়া কবুল হবে না আপনি আপনার পরিবারের মধ্যে ভালো কাজের আদেশ করার মতো ক্ষমতা রাখেন না কি মনে করেন রাখেন কি রাখেন না রাখেন রাখবেন না তাহলে এই পরিবার থাকার দরকার নেই আপনার অধীনে আপনার টাকা খেয়ে তারা মানে আপনার খাবার খাবে আপনার টাকা খাবে আর আপনি সেই পরিবারের মধ্যে ভালো কাজ বলার জন্য আদেশ করার ক্ষমতা রাখেন না তাহলে আপনার এই পরিবার দরকার আছে কিনা এই পরিবারের কোন দরকার যিনি পরিবারের উপর কর্তৃত্ব করার ক্ষমতা রাখেন না তাহলে তার এই পরিবারের অর্থটা কি বেহুদা পরিবার আপনাকে এই কথা বলছি যে পুরো দেশের দায়িত্ব আপনি নিন অন্তপক্ষে নিজের পরিবারের দায়িত্ব তো আপনাকে গ্রহণ করতে হবে ভালো কাজের আদেশ যদি না করেন মন্দ কাজ দেখছেন আপনার সন্তান করছে আপনার স্ত্রী করছে আপনার বোন করছে যাদের উপর আপনার কর্তৃত্ব আছে অথবা আপনার অফিসের কেউ করছে যাদের উপর আপনার কর্তৃত্ব আছে কিন্তু তাকে আপনি বারণ করলেন না নিষেধ করলেন না এই ব্যক্তিদের দোয়া কবুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন والذي نفسي بيده সেই আল্লাহর কসম সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে লাতামুরুন্না বিল মারুফ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ওয়ালা তানহাউন্না আনিল মুনকার অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা মিনহু যদি তা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল করে তোমাদেরকে শাস্তি দিবেন সুম্মা তাদউনাহু তারপরে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তোমরা দোয়া করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে উঠাই দেন আমাদেরকে সহজ করে দেন কিচ্ছু হবে না ফালা ইউস্তাজাবু লাকুম তোমাদের সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না কবুল হবে তাই কারণ আপনি পরিবারের মধ্যে খারাপ দেখেও বলছেন না সমাজের যেখানে ক্ষমতা আছে সেখানে খারাপ দেখেও বলছেন না অবশ্যই আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের জন্য শর্ত হচ্ছে ক্ষমতা থাকতে হবে আপনার সেখানে কর্তৃত্ব থাকতে হবে যেখানে কর্তৃত্ব নেই সেখানে আপনি মানুষদেরকে নির্দেশ দিতে পারবেন না সেখানে নসিহত করতে পারবেন উপদেশ দিতে নসিহত করতে পারবেন না বলতে বলতে পারবেন যে ভাই কাজটা ভালো লাগে না অপছন্দনীয় কাজ এটা ইসলামে নিষিদ্ধ কাজ এতটুকু বলতে পারবেন কিন্তু বাধা দিতে পারবেন না সেখানে নির্দেশ দিতে পারবেন না যে এটা করতে পারবে না এটা বলতে পারবেন না কারণ হলো আপনার ক্ষমতা নেই ক্ষমতা যেই জায়গায় নেই সেখানে আপনি সেটা বলতে পারবেন কিন্তু ক্ষমতা আছে যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন দোয়া করলেও দোয়া কবুল হবে না এবার আরেকটি হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মা মিন কওমিন ইয়াকুনু বাইনা আযহুরিহিম যদি কোনো কওম কোনো জাতি কোনো গোষ্ঠী তাদের চোখের সামনে তাদের নিজেদের সামনে প্রকাশ্যে মান ইয়া আমালু বিল মাআসি
যেই ব্যক্তি অপরাধ করে অন্যায় করে আল্লাহ তাআলার বাধ্যতা লিপ্ত আছে এই কাজ করে থাকে সেই ব্যক্তি যদি থাকে অপরাধ করতেছে চোখের সামনে অপরাধ করছে হুম আযযু মিনহু ওয়া আমনাউ লাহুম সে তাদের থেকে শক্তিশালী ক্ষমতা দর এবং তাদেরকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে লাম ইউগাইরু আলাইহি কিন্তু তার এই অবস্থার পরিবর্তন করে নেই বাধা দেয় নেই তাকে থামায় নেই তাকে এখান থেকে দূরে সরায় নাই ইল্লা আসাবাহুমুল্লাহু আযযা ওয়া জাল্লা বিআযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না তারা আযাবের মুখোমুখি হয়ে যাবে দোয়া কবুল করবেন না কারণ আযাবের জায়গায় পৌঁছে গেছে যখন এই পরিস্থিতিতে পৌঁছে যাবেন দোয়া কবুল হবে না এর পরের পয়েন্ট হচ্ছে চার নম্বর যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না সেটা হচ্ছে আপনার এই জায়গায় যা আছে তা এই যে কাপড় এই যে পেটের ভিতরে মানে যা আমরা খাচ্ছি এবং পান করছি এটা যদি হারাম নিয়ে আল্লাহ তাআলার কাছে মানে ইয়া রব যতই কাঁদেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না কারণ আপনার দোয়া করার সেই উপযুক্ততা হারিয়ে গেছে বেশিরভাগ লোকই তো আমরা আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত করেছেন তারা ছাড়া বেশিরভাগ লোকই তো এখন তার খাবারের ব্যাপারে তিনি নিজেও জানেন না যে আসলে কি হালাল থেকে খাচ্ছেন না হারাম থেকে খাচ্ছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ ভ্রূক্ষেপে করবে না লা ইউবালি মিম্মা আখাযা মিনহু কোথ থেকে সে এটা উপার্জন করেছে আমিনাল হালাল আমিনাল হারাম হালাল থেকে না হারাম থেকে একেবারে ভ্রূক্ষেপে করবে না চিন্তাই নেই দিব্যি এখন মোটামুটি কোন রকম নিজে কোনো না কোনো কৌশলে যদি আয়ত্ত করতে পারেই মনে করতেছে আমার হয়ে গিয়েছে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস শুধুমাত্র মূল কথাটা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দূরদর্শিত হয়ে এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এসে দোয়া করতেছে আশআস আকবার ইয়াবুতু ইয়াদাইহি হাত দুটি আল্লাহ তাআলার কাছে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আসমানের দিকে তুলে ইয়া রব হে আমার রব ওয়া মা তাআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম যা খেয়েছে হারাম যা পান করেছে হারাম যা পড়েছে হারাম ওয়া গুসিয়া বিল হারাম হারামের মাধ্যমে শরীর বৃদ্ধি করেছে ফা আন্না ইউস্তাজাবু লাহু কিভাবে তার দোয়া কবুল হবে কারণ তার দোয়া কবুলের জায়গাটুকু কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে দোয়া কবুলের জায়গাটা বন্ধ করে দিয়েছে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি দোয়া কবুল করে থাকে তার দোয়া কবুল হয় না আগে শুদ্ধ করতে হবে নিজেকে পবিত্র করতে হবে দোয়ার উপযুক্ততার জন্য আপনি নিজেকে পবিত্র করতে হবে হারাম থেকে বেরিয়ে আসতে হবে হারাম নিজের শরীরের মধ্যে হারাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তখন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া এর মধ্যে সীমালঙ্ঘন করবেন অথবা নাজায়েজ যেটা ইসলাম অনুমোদন দেয়নি এমন বিষয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না এমন বিষয় যদি বান্দা চান তাহলে সেই দোয়া কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন লা ইয়াজালু ইউস্তাজাবুল আব্দু বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকবে দোয়া করবে কবুল হবে দোয়া করবে কবুল হবে মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন ততক্ষণ পর্যন্ত সে নাজায়েজ বিষয়ে গুনার বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করবে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং গুনার বিষয়ে দোয়া করে থাকে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি করবেন না কবুল করবেন না ওয়া মা লাম ইস্তাজিল আর ওই ব্যক্তির দোয়াও কবুল হবে না যে ব্যক্তি মুস্তাজিল তাড়াহুড়া করবে দোয়া করেই বলবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেননি আজকে দোয়া করেছেন কালকেও দোয়া করবেন পরশুও দোয়া করবেন দোয়া করতেই থাকবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহর বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা শুনতে চাচ্ছেন বারবার শুনতে চান আপনি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন কিন্তু একদিন দোয়া করার পরে বলেন যে আমি দোয়া করেছি দোয়া কবুল হয় নাই তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না আল মুস্তাজিল মুস্তাজিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করার পরে যে দাআউতুল্লাহ ফালাম ইউস্তাজাব লি আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয় নাই এই ব্যক্তি হচ্ছে মুস্তাজির এই ব্যক্তি মানে অ্যাডভান্স চায় আর কি দোয়াটা একেবারে তাৎক্ষণিক আল্লাহর কাছ থেকে চায়
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দিবেন, এমনি দিবেন না, দেওয়ার সময় একটু মানে যাচাই বাছাই করে দিবেন কাকে দিবেন কাকে দিবেন না। আর ছয় নম্বর পয়েন্ট হচ্ছে, যার দোয়া কবুল হবে না সে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিন্তু অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গাফিল, অমনোযোগী, অন্তরটা ঠিক নেই, সন্দেহজনক। আমাদের মধ্যে বেশিরভাগ দোয়াই এরকম, কারণ আমরা দোয়াকে রেখেছি একেবারে সর্বশেষ সর্বশেষ লাইনে। মানে যদি আমাদের মনে করেন অপশান পাঁচটা থাকে, প্রথমে প্রথম অপশান হচ্ছে মনে করেন আপনি অসুস্থ, তো প্রথম অপশান হচ্ছে আপনি মানে ডাক্তারকে দেখাবেন, দ্বিতীয় অপশান হচ্ছে ওষুধ খাবেন, তৃতীয় অপশান হচ্ছে মনে করেন ডাক্তার যে সমস্ত বিষয় মানে বর্জন করতে বলেছে সেগুলো বর্জন করবেন, চতুর্থ অপশন হচ্ছে মানে অন্যান্যরা যে সমস্ত গাইডেন্স দিচ্ছে যে এরকম এরকম করলে আপনি ঠিক হয়ে যাবেন ভালো হবেন এগুলো, তারপরে আবার লোকদের কাছে আরো অন্যদের কাছে যাবেন, অমুকের কাছে যাবেন তমুকের কাছে যাবেন, লাস্টে যখন দেখতেছে যে ভালো হচ্ছে না বলতেছে ভাই জানতো মসজিদে কি হুজুরের ৫০০ টাকা দিয়ে দোয়া করে দিন, দোয়াটাকে রাখছেন এই অপশানে কি কত নম্বর অপশানে সেই অপশানে রাখছেন, এই অপশানে রাখছেন যে দোয়াটা এটা মনে হয়েছে যে কাজ করবে না, এটা আপনি মানে ফোর্থ অপশানে রেখেছেন, লাস্ট অপশানে রেখেছেন। দোয়া আপনি যদি এভাবে লাস্টে রাখেন তাহলে এই দোয়া এমনি কবুল হবে না, কারণ হচ্ছে দোয়ার ব্যাপারে আপনি কনফিউজড। আমার বন্ধুগণ একেবারে দৃঢ়তার সাথে বলতে চাই, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের প্রথম অপশান হচ্ছে প্রথম যখন কোন বালা মুসিবত আসবে, যখন কোন বিপদ আসবে, যখন কোন সমস্যা আসবে, যখন কোন অসুস্থতা আসবে, প্রথম অপশান হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে দর্ণা দিবে। যদি আল্লাহ তাআলার কাছে প্রথম অপশানে দর্ণা দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ, কবুল করবেন ইনশাআল্লাহ। প্রথম অপশানে রাখার চেষ্টা করেন, দোয়া থেকে আপনি প্রথম অপশানে রাখার চেষ্টা করেন, কিন্তু আমরা রাখছি দিয়ে ফোর্থ অপশানের মধ্যে কনফিউজড মানে সন্দেহজনক, হইলে হইলে না হলে নাই হুজুরের ৫০০ টাকা দিয়ে গেলাম আর কি লস হইল। আর যেই পদ্ধতিতে আসছেন সেই পদ্ধতিও শুদ্ধ নয়, আসছেন যেই পদ্ধতিতে সেই পদ্ধতি শুদ্ধ নয়, কারণ আপনি লজ্জা করতেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, অথচ আপনি আল্লাহর বান্দা, আর হুজুরের মনে করতেছেন যে হুজুরের লজ্জা নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা বুঝতে পেরেছেন কিনা? বাপসাপটা এমন যে হুজুর বেলজ্জা বেহায়া এই জন্য হুজুর আল্লাহর কাছে দোয়া করবে, আর আপনার লজ্জার কারণে আপনি আল্লাহর কাছে বলতে পারতেছেন না। খবরদার, ইমানদার ব্যক্তিদের কাজ নয়, ইমানদার ব্যক্তিগণ এই ধরনের কাজ করতে পারে না, ফলে আমরা পুরাটাই পুরো জিনিসটাকে আমরা পরিবর্তন করে দিয়েছি। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে চিনেন যেমনি ভাবে হুজুর আল্লাহর বান্দা হুজুরকেও চিনেন, আপনাকে চিনেন না আর হুজুরকে চিনেন, এই কথা বলার সুযোগ আছে কিনা? সুতরাং আপনি হুজুরের দিয়ে দোয়া করাবেন, হুজুরের মাধ্যমে দোয়া করাবেন আল্লাহ তাআলার কাছে, আর আপনি দোয়া করবেন না, এই ধরনের কাজ আল্লাহ তাআলার কাছে করার এটা ধৃষ্টতা ছাড়া আর কিছুই না, এটা আল্লাহ সম্পর্কে আপনার একেবারেই ধারণা নেই এই জন্য আপনি আল্লাহ তাআলা সম্পর্কে এই কাজ করেছেন। যদিও হুজুররা এটাকে নিজেদের পকেটের সুবিধার থেকেই করেছেন, এটাকে মানে অনেকটা মানে প্রমোট করার চেষ্টা করতেছেন, ইদানিং কমে গিয়েছে। যখন আমরা মানুষের কাছে কথা বলেছি যে দোয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা করবে, এই সমস্ত দোয়ার মধ্যে থার্ড পারসন মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কোনো অস্তিত্ব দোয়ার মধ্যে নেই, যেহেতু আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন উদউনি তোমরা দোয়া করো আমাকে আমি দোয়া কবুল করব। সুতরাং মধ্যস্বত্বভোগীর কোন স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মধ্যে রাখেননি। এজন্য আপনার অন্তরটা যদি দোয়ার মধ্যে পরিপূর্ণরূপে না থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা, যে দোয়া কবুল হবেই এই দৃঢ়তার সাথে এই প্রত্যয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করো যে আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করছি সে দোয়া কবুল হবেই। আর আগেই বলেছি দোয়া কবুলের ধরন কিন্তু এক নয়, হবে হবে তো অবশ্যই, দোয়া মিস হবে না আপনার। সুতরাং আপনি সেই দৃঢ়তার সাথে সেই দৃঢ় মনোবল নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন,
واعلموا ارجل ركو ان الله لا يستجيب دعاء من دعاء من قلب غافل الله الله سبحانه وتعالى ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না ওই অন্তর থেকে যে অন্তরটা غافل অমনোযোগী এবং আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে আছে বলে দোয়াটা করছি আর কি যদি লেগে যায় বুঝছেন না অনেকটা লটারির সিস্টেমের মতো আর কি অনেকে মনে করছে দোয়াটা লটারির মতো আর কি যদি লেগে যায় খবরদার না এটা যদি লেগে যায় নয় এটা আপনার সাথে এবং আল্লাহর সাথে সম্পর্কের বিষয় সুতরাং এটাকে ছোট করে দেখার সুযোগ নেই আজকে আর সময় নেই আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে জড়িত ছিল যেটি ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে আমরা সময়ের কারণে আলোচনা করতে পারিনি যদি আমি অন্য কোনো সময় আমার খেয়াল থাকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম الحمد لله الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر المستضعفين المؤمنين في فلسطين اللهم انصرهم اللهم انصرهم اللهم انصرهم اللهم انصرهم اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر المستضعفين في فلسطين اللهم كن لهم ولا تكن عليهم اللهم امكر لهم ولا تمكر عليهم اللهم انصرهم على اعدائك واعداء الاسلام والمسلمين اللهم عليك باليهود الغاشمين اللهم عليك بالصهاينة الغاشمين الظالمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم يا الله يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث اللهم انصر إخواننا المسلمين في فلسطين اللهم انصر إخواننا المسلمين في فلسطين اللهم نصرك اللهم نصرك اللهم نصرك اللهم انصر على أعدائهم اللهم انصر على أعدائهم اللهم انزل عليهم بأسك الذي لا يرد اللهم انزل عليهم بأسك الذي لا يرد اللهم انزل عليهم بأسك الذي لا يرد اللهم تقبل منا توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا واسلل سخيمة قلوبنا يا حي يا قيوم برحمتك استغيث اللهم يا الله يا رب العالمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم كن للأمة المسلمة سلطانا نصيرا اللهم كن للأمة المسلمة سلطانا نصيرا اللهم انصر عبادك اللهم انصر عبادك اللهم خرب بلاد الأعداء اللهم خرب بلاد الصهاينة الغاشمين اللهم امكر لهم امكر عليهم اللهم اقتلهم بأسلحتهم واللهم دمرهم وشتتهم وشتت شملهم ومزق جمعهم اللهم شتت شملهم ومزق جمعهم اللهم شتت شملهم ومزق جمعهم اللهم إنا ضعفاء اللهم إنا فقراء إليك اللهم شتت شملهم اللهم شتت شملهم ومزق جمعهم اللهم إنا نعوذ بك اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشكا وسوء القضاء وشماتة الأعداء تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.